Hit the subscribe button and press the bell icon for more videos. Hello viewers, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বেল ইনটু। আমরা কিভাবে প্রফেশনাল ভাবে আমাদের ভিডিওর জন্য একটি বেল ইনটু তৈরি করতে পারি আজ সে বিষয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করতে পারি, আর বিশেষভাবে অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বরাবরের মতো দেখছেন ফান টাইম 360, আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, বেল ইনটু তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে তিনটি স্ক্রিনশট, অর্থাৎ আপনার মোবাইল দিয়ে স্ক্রিনশটটি তৈরি করতে হবে, তারপর সেটা কম্পিউটারে এনে আমরা ফটোশপে কাজ করব। যাই হোক, প্রথমে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তিনটি স্ক্রিনশট নেবেন। প্রথম স্ক্রিনশটটা নেবেন আপনার সাবস্ক্রাইব করার আগে। এই যে দেখেন, সাবস্ক্রাইব করার আগে প্রথমে আপনি একটা স্ক্রিনশট নেবেন, তারপরে যে স্ক্রিনশটটা নেবেন সেটা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর একটি স্ক্রিনশট নেবেন, এবং সর্বশেষ যে স্ক্রিনশটটি নেবেন সেটা এই বেল ইনটু বাজানোর পর আপনি একটি স্ক্রিনশট নেবেন। অর্থাৎ এই তিনটি স্ক্রিনশট আপনি প্রথমে আপনার দরকার হবে। তিনটি স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে ফটোশপ আসতে হবে এবং একটি ফ্রেম নিতে হবে। আমি ফ্রেমটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা ফ্রেমটি কালেক্ট করে নেবেন। প্রথমে এই স্ক্রিনশটটা যেটা সাবস্ক্রাইব করার আগে, এই স্ক্রিনশটটা প্রথমে আপনি নেবেন। এই স্ক্রিনশটটা ড্র্যাগ করে নিয়ে আপনি জাস্ট ফ্রেমটা আছে এই ব্ল্যাঙ্ক ফ্রেমে আপনি এটা ছেড়ে দেবেন। তারপর আপনার কিবোর্ডের কন্ট্রোল টি চেপে এটাকে আপনি সাইজ করে নেবেন। একদম কাজটি আস্তে আস্তে করবেন, খুব খেয়াল করে করবেন যাতে এটা ঠিকঠাক মতো বসে যায়। এটা ওকে হওয়ার পর এটাকে অ্যাপ্লাই করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এই নোকটা সামনের অংশটা ঢেকে গেছে, এই জন্য আপনাকে কি করতে হবে, এই ব্রাশ আইকন দিয়ে হালকা আস্তে করে এটাকে রিমুভ করে দিবেন। এখানে একটু একটু সময় নিয়ে করবেন। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে এরপর এটা কি করবেন, সেভ করবেন। সেভ করার সময় অবশ্যই আপনারা পিএনজি ফরম্যাটে সেভ করবেন। পিএনজি, এই পিএনজি ফরম্যাটে একটা নাম দিয়ে এটা সেভ করে নেবেন। যেহেতু এগুলো আমার সেভ করাই আছে, আমি সেভ করলাম না। ঠিক একই ফর্মুলায় আপনি 2 এবং 3 নম্বর স্ক্রিনশটটি আপনার এই ফ্রেমে নিয়ে আসবেন। ফ্রেমে নিয়ে আসার পর সেটাকে পিএনজি ফরম্যাটে আপনারা সেভ করে নেবেন। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ক্যামতাসিয়ানে। ক্যামতাসিয়া স্টুডিওতে যাওয়ার পর আপনার কিছু, যেমন এটি লাগবে, এই জিনিসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং ফ্রেমের যে ছবি এবং এখানকার যে সবগুলো ছবি আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে নিব, সেখান থেকে আপনারা লিঙ্কটি ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি পিকচার নিতে হবে। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এটাকে একটু টেনে লম্বা করে দিই। এরপর আপনাকে তিনটি নিতে হবে, এলো আপনার মোবাইলের ফ্রেম। আমরা একটি ফ্রেম নিলাম, এরপর আমরা 2 নম্বর ফ্রেমটি নিব, এরপর আমরা 3 নম্বর ফ্রেমটি নেব। এই ফ্রেমগুলোর ডিউরেশন অ্যাকচুয়ালি 5 সেকেন্ড করে দেওয়া। যাই হোক, আমরা 3 অথবা 4, আমি 4 সেকেন্ড করে নিচ্ছি আর কি। আপনার এটা নেওয়া হয়ে গেলে আপনি এই হাতের আইকনটা এটা এখানে আনবেন। এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন, এই 2 ছবি ঠিক মাঝামাঝি রাখবেন, এবং এই হাতের আইকনটি আরেকটি আনবেন, একটু ছোট করে নেবেন।
ডিউরেশনটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে 3 সেকেন্ড করে দিয়ে দিলাম। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন করে দেব। এরপর জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করবেন এবং এটাকে টেনে যখন হলুদ দাগটি চলে আসবে তখন জাস্ট শেষ। এবং এখান থেকে একইভাবে আপনারা এটাকে এই পর্যন্ত এনে শেষ দিয়ে দিবেন। এটার মধ্যে আর নাড়াচাড়া করবেন না, তাহলে এই আইকনটা ডিসপ্লে হয়ে যাবে, সরে যাবে, এতে করে আপনার বেল আইকনটি ভালো লাগবে না। এরপরে সেকেন্ড একইভাবে আপনারা এটাকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এটাকে এই পর্যন্ত করে দিবেন। তারপর 3 নাম্বারটা এখানে জাস্ট এরকম, যখন হলুদ বর্ডারটা আপনার চলে আসবে তখন ছেড়ে দিবেন। এখান থেকে একইভাবে হলুদ বর্ডারটি চলে আসবে, ছেড়ে দিবেন। এখন দেখেন 3টি একইভাবে আছে, যদি একটি নাড়াচাড়া হয়ে যায় তাহলে আপনার এটা দেখতে ভালো লাগবে না। এটা হয়ে যাওয়ার পর আপনার একটু প্লে করবেন, দেখেন এখানে হাতের আইকনটি চলে আসার পর আপনারা এই হাতের আইকনে একটু ক্লিক করবেন। তারপর এটাকে ঠিক এখানে এই কর্নারে ধরে এটাকে ঠিক এইটুকু বড় করবেন, আর নাড়াচাড়া দিবেন না, বাস। এইটুকু বড় করার পর এটাকে আপনারা এরকম একদম নিচে নিয়ে যাবেন, ক্যাম্পাসের বাইরে নিয়ে যাবেন। বাইরে নেওয়ার পর আপনারা এখানে যাবেন মোর, মোর থেকে যাবেন ভিজুয়াল প্রপার্টিস। এই ভিজুয়াল প্রপার্টিসে যাওয়ার পর এখানে অ্যাড অ্যানিমেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ছবিটি ড্র্যাগ করে আস্তে করে আপনাকে সাবস্ক্রাইব বাটনের উপর নিয়ে আসতে হবে। ওকে, এরপর এটা যখনই করবেন তখন দেখবেন এখানে একটা অ্যানিমেশন চলে আসছে, এটাকে ড্র্যাগ করে একটু বড় করবেন। এখন দেখেন প্লে যদি করেন তাহলে আপনার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব হওয়ার পর এখান থেকে আরেকটি অ্যানিমেশন নেবেন। অ্যানিমেশন নেওয়ার পর এটাকে ঠিক যেভাবে এনেছেন ঠিক সেভাবে নিচে নিয়ে যাবেন, বাস। তারপর এটাকে একটু বড় করে দিবেন। এখন দেখেন আমরা সাবস্ক্রাইবটা করে নিলাম, করার পরে আমরা হাতটা নিয়ে নিলাম। এখান থেকে আবার এই অ্যারোটিকে ঠিক নিচ পর্যন্ত নিয়ে আসবেন এবং এটাকে এই বেল আইকনের এখানে নিয়ে আসবো আমরা। আগে প্রথমে আমরা এটাকে ক্যাম্পাসের বাড়ি নিয়ে যাব, তারপর আমরা অ্যাড অ্যানিমেশন, এরপর এটাকে ধরে বেল আইকনের মধ্যে রাখব। অ্যানিমেশন ক্লিয়ার, এটাকে একটু বড় করে দিব। এখন দেখেন আমাদের বেল আইকনে ক্লিক করা শেষ। এরপর এখান থেকে আরেকটি অ্যানিমেশন নেব, তারপর এটাকে আস্তে করে আমরা নিচে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাব। দেখেন এখানে আবার আরেকটি এরো চলে আসছে, এটাকে আমরা একটু বড় করে দিব। এখন দেখেন আমরা বেল আইকনে ক্লিক করলাম এবং চলে গেলাম। একটু ডিউরেশনটা আমরা কমিয়ে দিব, বাস। এখানে আমরা বেল আইকনে ক্লিক করার পরে চলে যাচ্ছি। এখান থেকে যদি আপনারা মিউজিক দিতে চান একটা মিউজিক দিতে পারেন, বেল যখন বাজবে তখন একটা মিউজিক বাজবে। তার আগে যদি আপনারা ইচ্ছা করেন এখানে একটা বেল আইকনের ছবি দিতে পারবেন, যেমন এই একটা ছবি, এই একটা ছবি, দুইটা দুই দিককার। এই ছবিটা আমরা 1 সেকেন্ড করে নেব, 1 সেকেন্ডেরও কম করে নেব। এখন এই দুইটাকে একত্রে করে আমরা এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করার পর এটাকে আমরা কপি করে পেস্ট করব। এটা ডবল হলো, এখন এটাকে আমরা এখানে নিয়ে যাব। অর্থাৎ যখন আমরা বেল আইকনে ক্লিক করব তখন বেল আইকনটি বাজবে। বেল আইকনটি আমরা ঠিক এখানে রাখব, এরপর আরেকটি বেল আইকন আসবে, এটাকে আমরা এখানে সেট করব।
এখন দেখেন বেল আইকনটি বাজানোর সাথে সাথে এটা নড়বে। এখন যদি আপনারা চান এখানে একটা মিউজিক দিবেন বেলের, তাহলে এরকম একটা বেলের মিউজিক আপনারা আগে এনে রাখবেন, তারপরে সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে জাস্ট অল্প একটু কেটে দিব, তারপরে এটুকু আমরা ডিলিট করে দিব। এইটুককে আমরা কপি করে পেস্ট পেস্ট গুলো এটা আমরা আরেকটি লেয়ারে নিয়ে যাব। যখনই বেল আইকনে ক্লিক করা হবে তখনই ঘন্টাটা বাজবে। এখন যদি আমরা ইচ্ছা করি এখানে একটি আপনার চ্যানেলের যদি লোগো তৈরি করা থাকে তাহলে একটি লোগো আমরা এখানে দিতে পারবো। যেমন আমি লাইব্রেরি থেকে একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ, আমরা আরেকটি ট্যাগে লোগোটা দিয়ে দিলাম। এই লোগোটা জাস্ট এখান থেকে এই পর্যন্ত করে দিলাম। এই লোগোটাকে আমরা ধরে এখানে রেখে দিলাম। তাহলে এটার সাথে লোগোটা নড়বে। ঠিক এভাবে আপনারা সুন্দর একটি এটা করতে পারবেন। এটা সম্পন্ন করার পর আপনারা একটা ভয়েস দিবেন। আমি একটা ভয়েস রেকর্ড করেছি, আমি সেটা ইনপুট করতেছি। এই যে আমি একটা ভয়েস রেকর্ড করেছি, এই ভয়েসটা আমি কেটে দিচ্ছি। একটু ডিলেট ভয়েসটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ডিলেট ভয়েসটা আমরা নিচে চলে নিয়ে যাব। ভয়েসটা আপনার মিলাতে হবে বেল আইকন যেখানে আছে ওইখান থেকে। ঠিক এখান থেকে মিলাতে হবে। এখন দেখেন সব কিছু টাইমিং হয়ে যাওয়ার পর এটাকে আপনারা গ্রুপ করে নেবেন। আমি এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার জন্য জাস্ট গ্রুপ হয়ে গেলে আপনারা একবার ট্রাই করে দেখবেন, সব ঠিকঠাক থাকলে এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য প্রোডাক্টস অ্যান্ড শেয়ারে যাবেন। প্রোডাক্টস অ্যান্ড শেয়ার থেকে আপনারা এখান থেকে 1080-তে তারপর নেক্সট ডে সেভ করে দিবেন। আমারটা সেভ করা আছে, জাস্ট নেক্সট ডে সেভ করে দিবেন। সেভ করার পর এটা আপনারা কাজে করতে পারবেন। আর যদি আপনারা চান এটা এখান থেকে অ্যাড অ্যাসিস্টেড টু লাইব্রেরি, আপনারা যদি লাইব্রেরিতে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা লাইব্রেরিতে সেভ হয়ে থাকবে। আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন এটা প্রথমে অথবা শেষে যে কোনো জায়গায় এটা দিতে পারবেন। এটা দিলে কি হয়, আপনার ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে উৎসাহিত হয় এবং আপনার দ্রুত সাবস্ক্রাইব বেড়ে যাবে। বেল ইউটিউবটা এখন প্রায় সব ইউটিউবাররাই ব্যবহার করে। ইচ্ছা করলে আপনি আপনার চ্যানেলের নামে নতুন একটি বেল ইউনিট তৈরি করতে পারবেন। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমরা ইন্সপায়ার ফিল করি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আপনি যা জানেন আপনার বন্ধুকে জানিয়ে দিন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।